এবার 71 টিভিকে বয়কটের ডাক দিল মিজানুর রহমান আজহারি। যাদের ইসলাম বিদ্বেষ রয়েছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি বলে ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে পোস্টটি দিয়েছেন তা এইচটি নিউজের ভিউয়ার্সদের জন্য তুলে ধরা হলো। আজহারি লিখেন, সংকটে সংবাদের সংযোগে সর্বত্রই যাদের ইসলাম বিদ্বেষ তাদের বয়কট করা সময়ের দাবি, তাই 71 টিভিকে বয়কট করুন, আমিও করেছি, আপনারাও করুন। 71 টিভিকে গণমাধ্যম না বলে ইসলামের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর মাধ্যম বললেই যথার্থ হবে। ওয়াজ মাহফিল হলো এদেশের সবচেয়ে বিস্তৃত পাবলিক প্রোগ্রাম। কোনো কোনো বক্তা মাহফিলে বেফাঁস বা ভুলভাল কথা বলেন, এটা যেমন সত্য, বেশিরভাগ মাহফিলগুলোতে ভালো ভালো কথা হয়, এটাও তেমনই সত্য। 71 টিভি খুঁজে খুঁজে আপত্তিকর কথাগুলোকে যেভাবে হাইলাইট করে প্রচার করে, মাহফিলের হাজারো ভালো কথার একটিকেও কি তারা কখনো প্রচার করেছে? গণমাধ্যম মানে কি শুধু ময়লা আবর্জনা ঘাটার যন্ত্র? কোনো কোনো মূর্খ বক্তা ওয়াজ মাহফিলে নারীকে নিয়ে বেফাঁস এবং মূর্খতা সুলভ উক্তি করে, এটা অসত্য নয়। তাই বলে সেসব বক্তাদের কারণে ধর্ষকরা নারী ধর্ষণে উদ্বুদ্ধ হয়, এত নির্লজ্জ মিথ্যাচার এবং কুৎসিত মন্তব্য একটা টিভি চ্যানেল করতে পারে তা ভাবলেও অবাক লাগে। ওয়াজ মাহফিল থেকে ধর্ষণে উদ্বুদ্ধ হয়েছে এমন জবানবন্দি আজ পর্যন্ত কোনো ধর্ষক থেকে কি পাওয়া গেছে? ধর্ষক কখনো ওয়াজ মাহফিলে যাক বা না যাক, 71 টিভির মতো চ্যানেলগুলোতে অবশ্যই যায়। এসব চ্যানেল যেভাবে নারীকে সারাক্ষণ পণ্য বা ভোগ্যবস্তু হিসেবে উপস্থাপন করে তা থেকে ধর্ষক উৎপাদন হওয়ার কথা, নাকি ফিরেস্তা উৎপন্ন হবে? সুতরাং 71 টিভিকে বয়কট করুন। অন্য একটি পোস্টে মিজানুর রহমান আজহারি বলেছেন, হেফাজতের ইসলামের আমির আল্লামা আহমদ শফির মৃত্যুর পর ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যকার কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হওয়ার প্রেক্ষাপটে ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি তার নিজস্ব ফেসবুক পেজে এ বিষয়ে কলম ধরেছেন। একজন বিদগ্ধ আলেম দিনের বিদায়কে কেন্দ্র করে এদেশে যেমনই সকল ইসলামপন্থীরা দল মত নির্বিশেষে সবাই এক কাতারে দাঁড়িয়েছেন, ঠিক তেমনইভাবে দিন প্রতিষ্ঠায় আমরা সবাই এক কাতারে দাঁড়াতে সমস্যা কোথায়, এ প্রশ্ন আজ সকল ইসলামপ্রিয় জনতার। সমস্যাটা হলো মূলত হিংসা, অহমিকা আর গোড়ামিতে। এই হিংসা, অহমিকা এবং গোড়ামির খাঁচা থেকে মুক্ত হতে না পারলে এই অঞ্চলে ঐক্য প্রক্রিয়া আর ইসলামের হুকুমত পাগলের পলাপ ছাড়া আর কিছুই হবে না। সবাই ঐক্য চাই কিন্তু একচুল পরিমাণ ছাড় দিতে নারাজ। সবার স্বপ্ন ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখার, কিন্তু একই স্বপ্নে বিবর লোকদের মধ্যে নোংরা কাদা ছোড়াছুড়ি, পান থেকে চুন খুসলে উলঙ্গাক্রমণ, বিভিন্ন মতাবলম্বী আলিমদের উলামায়েদের সহাবস্থান আর পারস্পরিক শ্রদ্ধাবোধ কমতে কমতে একেবারে তলানিতে যেয়ে ঠেকেছে। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ ওনার তাবলিসে ইবলিশ গ্রন্থে শয়তানের ব্যবসা প্রসঙ্গে লিখেছেন যে, শয়তান জুলুম বিক্রি করে শাসকদের কাছে, কৃপণতা বিক্রি করে ধনীদের কাছে, আর হিংসা বিক্রি করে আলিমদের কাছে। একথার চরম বাস্তবতা আমরা প্রকটভাবে দেখতে পাচ্ছি আমাদের প্রিয় মাতৃভূমি আলিম সমাজের অনেকের মধ্যে। হিংসা আর অহংকার বিষয়াবাসপে আজ ধীরে ধীরে কলুষিত হয়ে যাচ্ছে আমাদের ধর্মীয় আঙ্গিনাগুলো। যারা শত শত বিষয়ে মিল থাকার পরও সামান্য কিছু আলিমের কারণে একজন মুসলিম ভাইকে অমুসলিমের সম্মানও দেয় না, তারাই এদেশের ইসলামের মুখপাত্র দাবিদার। মনে রাখা দরকার, ভিন্ন মতাবলম্বীদের অইচ্ছুক মনে করা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারাসাসের স্বভাব হতে পারে না, আর আল্লাহ তাআলার পাঠানো দিন ইসলামেও আমাদের এই সংকীর্ণতা শিক্ষা দেয়নি। ইসলাম যেখানে ভিন্ন ধর্মাবলম্বীদেরকেও সম্মান করতে শেখায়, সেখানে আমরা নিজেরাই নিজেদেরকে সহ্য করতে পারছি না। আসলে এই জাতীয় লোকদের মুখে ঐক্যের কথা খুবই বিমানান। বাস্তবতা হচ্ছে উম্মাহর ঐক্য নিয়ে মঞ্চ কাঁপানো, জ্বালাময়ী ভাষণ দেওয়া সহজ, কিন্তু পুরো উম্মাকে আপন করে নেয়া এবং আগলে রাখা খুবই কঠিন। উদারতার ভালোবাসার সীসা ঢালা নিখাত মানসিকতা ছাড়া উম্মাহর ঐক্য প্রতিষ্ঠা কোনোভাবেই সম্ভব নয়। আসলে হৃদয়ের প্রশস্ততা এটা রবের দেয়া একটি নিয়ামত, সবাইকে আল্লাহ তাআলা এই নিয়ামতে ধন্য করেন না। প্রশস্ততা, উদারতা এবং ভালোবাসার নিয়ামত লাভে যারা ধন্য তারা আসলে মহান সৌভাগ্যবান। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।